প্রত্যেকটা ভিডিও করার পর একবার তো দেখি, বুঝছেন? ওখানে দেখি যে জিটিভি জিটিভি করতেছি আমি, আসলে এটা জি বাংলা, জিটিভি তো আমাদের, তাই না? আমি জিটিভি জিটিভি করতেছি, এটা জি বাংলা, বুঝে নেবেন। কিন্তু রুমি, একটু এদিকে আসো তো, একটা সেকেন্ড, একটা সেকেন্ড। ওই না, ওই যে আমি একটা ওই যে আপনার ভারতীয় চ্যানেলগুলো নিয়ে কথা বলুন তো, ওই যে কি ইয়ার নাটকটার নাম কি বললো যেন? না 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 না, কি জানো? মিঠাই আর না 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 না, আমি ক্যামেরা দেবো ভাই, বলো। হ্যাঁ, অপরাজিত অপু, অপরাজিতা অপু। আচ্ছা, আর উমা, উমা এটা কোন কোন চ্যানেলে দেখাইতো? জি বাংলা। আর এই জন্য তো আর মন খারাপ। আচ্ছা শোনো, এখন কি সব চ্যানেলই বন্ধ নাকি? ওই যে ই দেখাইতো যে এই যে তোমার ক্রাইম রিপোর্টার, ক্রাইম রিপোর্ট, ক্রাইম রিপোর্ট, হ্যাঁ সব বন্ধ। আরে কে ভাই, একটু পরে কথা বলি, হ্যাঁ একটু পরে পরে কথা বলি, কাজ করতেছি। আসসালামু আলাইকুম। দেখেন ওই যে কি অপরাজিতা অপু, কি বললো মিঠাই, এই যে চ্যানেলগুলো বন্ধ করে দিছে না, মহিলাদের মাথায় হাত রে ভাই। আমি বুঝছেন গতকালকে বাসায় এসে দেখি ইউটিউবে, তো ওই টাইমটা না আসলে তারা টিভির সামনে থাকে, আমার ঘরের বউ আর কি, সেও তো একজন মহিলা, তো কি ব্যাপার, মনটা খারাপ? আমি কি হয়েছে বলে যে স্টার জলসা তারপরে জিটিভি বন্ধ করে দিছে। আমি কই তো বন্ধ করে দিছে মানে কি, হয়তো কোনো কারেন্টের প্রবলেম বা ওদের কোনো প্রবলেম হয়েছে? না, সরকার বন্ধ করে দিছে। আমি আরে বাপ রে বাপ, তুমি এত দূর খবর রাখো? পরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম বেসিক্যালি সরকার বন্ধ করে নাই, এটা নীতিগত কারণে বন্ধ হয়েছে, মানে আইনের কারণে। আমাদের যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব গত 2 বছর যাবতই এটা নিয়ে চেষ্টা করছিলেন, 2 বছর আগে উনি একবার এটা নিয়ে কথা বলছিলেন, কিন্তু কোনো ফলাফল আসে নাই, এবং আইনের প্রতি অবজ্ঞা করেই এ কাজগুলো করা হচ্ছিল। হ্যাঁ, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই কাজগুলো করা হচ্ছিল। হ্যাঁ, আকাশ চ্যানেল বন্ধ করার কোনো কারণ নাই, কিন্তু ও একটা নীতি আছে, নিয়ম আছে সরকারের, যে পাবলিসিটির ব্যাপারটা, বিজ্ঞাপনের ব্যাপারটা, এই বিজ্ঞাপনটা তোমরা চালাইতে পারবে না। হ্যাঁ, বিজ্ঞাপন ছাড়া চালাও কোনো অসুবিধা নাই, কারণ এই বিজ্ঞাপনগুলো যদি থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের ম্যাক্সিমাম বড় বড় যারা বিজনেসম্যান, তারা যখন দেখে যে এখানকার মহিলারা ওই যে স্টার জলসা জি টিভি এইসব নাটক নিয়ে পড়ে থাকে, তখন তারা করে কি জানেন, পাবলিসিটিটা ওইখানে দিয়ে দেয়, কলকাতায় পাবলিসিটিটা ওদের চ্যানেলে দিয়ে দিলে ওরা পয়সা পাচ্ছে, আমাদের চ্যানেলগুলো পয়সা পাচ্ছে না, বুঝছেন? কিন্তু ওই রাস্তাটা যদি বন্ধ হয় ন্যাচারালি আমাদের চ্যানেলে এই বিজ্ঞাপনগুলো চলে আসবে, কিন্তু যারা বিজ্ঞাপন দাতা, হ্যাঁ তারা তো পয়সা খরচ করে, তাই না? তারা তো টাকা খরচ করে, তারা কি চাইবে যে আমাদের প্রোডাক্টটা যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে কিভাবে পৌঁছাবে? তো তারা যখন দেখে যে এই চ্যানেলগুলাই, তারা সার্ভে করে তো, এই চ্যানেলগুলাই বেশি দেখে লোকে, মানে এই চ্যানেলগুলো বলতে আমি এই ভারতীয় চ্যানেলগুলা বেশি দেখে আমাদের চ্যানেলের চেয়ে, ন্যাচারালি ওরা ওইখানেই বিজ্ঞাপনগুলো দেয়। এবং অনেকে তো মনে করো স্পন্সারও হয়, ওইখানকার কিছু অনুষ্ঠান হয় বড় বড় ওদের চ্যানেলে ভারতের, যেগুলো আমাদের দেশের ফাইন্যান্সে,
স্পন্সর এরা তারা দেয় তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য তারা প্রোডাক্টটা বিক্রি হবে বেশি কারণ আমাদের মনে করেন বাংলাদেশের এমন কোনো দোকান আছে হ্যাঁ যেখানে ভারতীয় প্রোডাক্ট নাই হ্যাঁ আছে তো বুঝছেন আছে তো ওরা তো চাইবেই যে ওইখানে পাবলিসিটি করি আবার আমাদের এদের প্রোডাক্ট কিন্তু ভারতেও রপ্তানি হয় কলকাতা তো পাওয়া যায় যেমন প্রাণ গ্রুপের অনেক কিছুই তো পাওয়া যায় সারা বিশ্বেই পাওয়া যায় তো ওরা কী চাইবে যে যে চ্যানেলগুলো মানুষ বেশি দেখুক দেখবে ওই চ্যানেলগুলোতে আমরা পাবলিসিটি দিব তারা তাই করছে এখন আইনগতভাবে যদি এটা বন্ধ হয়ে যায় তখন এখানে দিতে বাধ্য আবার যারা বেশি বুদ্ধি রাখে তারা ইউটিউবে চলে যাবে বিজ্ঞাপনে কেন ইউটিউব বিজ্ঞাপনে কোনো বাধা কোনো নিয়ম কানুন বাধা কিছু নাই আপনি বিজ্ঞাপন দিবেন এটা ইউটিউব কোম্পানি এটা একটা ইন্ডাস্ট্রি তো ইউটিউব ওরা বন্টন করবে কারা কারা পাবে হ্যাঁ কোন কোন ইউটিউবার এই পাবলিসিটিটা পাবে এবং কীভাবে তাদের প্রোডাক্টটা কীভাবে বেশি প্রচার হবে এবং কোন দেশের ফাইন্যান্সে এই বিজ্ঞাপনটা আসছে তারা ওই দিকেই নজরটা দিবে তাই না ইউটিউবাররা লাভবান হবে যদি এই আইনের আওতায় ভারতীয় চ্যানেলগুলো বন্ধ থাকে তো আমার কেন জানি মনে হয় বেশি দিন বন্ধ থাকবে না হ কেন জানি মনে হয় বেশি বন্ধ থাকবে না কারণ ভারতের সাথে আমাদের সুসম্পর্ক তো কিন্তু এই ঘটনায় কিন্তু অনেকে মনে করতেছে আরে বাপরে বাপ এত ভালো সম্পর্কের পরও এরকম একটা ডিসিশন নিতে পারলো সরকার হ্যাঁ আপনার হাসান মাহমুদ সাহেবকে অনেক ইউটিউবার বাহাবা দিচ্ছে আমিও বাহাবা দিতে চাই হ্যাঁ কারণ এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য একটা কাজ করছেন উনি কারণ আমাদের দেশের ইউটিউব আমাদের দেশের যে আপনার চ্যানেলগুলো এগুলো তো মনে করেন যে একদম অবস্থা খারাপ তাই না পাবলিসিটি না পেলে বিজ্ঞাপন না পেলে ওনারা ভালো ভালো প্রোডাক্ট দিবে কীভাবে ভালো ভালো কন্টেন্ট আমাদেরকে কীভাবে উপহার দিবে ওরা যত কামাবে তত ভালো ভালো ফাইন্যান্স করে ভালো ভালো নাটক ভালো ভালো সিনেমা আমাদের ড্যানি রাজ এবারে হ্যালো ওয়ালাইকুম আসসালাম আরে আমি তো ভাই ক্যামেরার সামনে কথা বলতেছিলাম ভারতীয় চ্যানেলগুলো নিয়ে হ্যাঁ এই ভারতীয় চ্যানেল বন্ধ হওয়াতে আপনার বাড়িতে কি এফেক্ট বউ সবাই খুশি হচ্ছে হ্যাঁ খুশি খুশি সবাই বলতে কি মহিলারা মহিলারা আরে ভাই আমার বাসায় তো অখুশি বুঝছেন কি একটা অনুষ্ঠান দেখতো মিঠাই আবার আমি একটু অখুশি কেন জানেন এই যে ডিসকভারিও দেখতে পাচ্ছি না আমি বুঝছেন আমি ডিসকভারি খুব ভক্ত এটা তো একটা ইউনিভার্সিটির মতো ডিসকভারি তাই না মনে করেন এক এক প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ওনারা ডকুমেন্টারি করেন ওগুলো দেখতাম ওটা আমি মিস করতেছি তাই যাই হোক আপনি আসেন কেমন বলেন কেন ফোন দিছেন কি খবর মানে আমাদের দেশের চ্যানেলে যে কোনো কন্টেন্টই আপনি দেখতে এখন বাধ্য তাই না খারাপ হোক ভালো হোক এটা আপনি দেখতে বাধ্য আচ্ছা আমার একটা নাটক চাই খুলেছিলাম যে অনেকের কথা শুনছি যে খুঁজছে পরে আমিও সব করলাম যে আমি একজন আর্টিস্ট মানুষ আমি খুলি তো খোলার পরে আমি মনে করেছিলাম যে আমাদের চলচ্চিত্রের যারা আর্টিস্ট আছে তাদের সহযোগিতা পাব কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে আফসারি ভাই কি 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 ঘটনা ভাই হতাশ হওয়ার কি আছে বলেন খুব চিন্তিত আছি কি কি ঘটনা কি ঘটনা যেমন মনে করেন যে চলচ্চিত্রের আমি চিন্তা করতাম যে আমি তো প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি 1 2 3 4 পর্যন্ত ছাড়ছি হ্যাঁ 4 পর্যন্ত আপলোড করেছি
তো চিন্তা আছে কন্টিনিউ করে যাব তো একটু একটু আর্টিস্ট কে নিলে আমার যারা কো আর্টিস্ট ছিল বন্ধু আর্টিস্ট ছিল সবার সাথে তো বাংলাদেশে এমন কোনো নায়ক নায়িকা নেই যে তার সাথে আমি অভিনয় করি আমি তো 300 থেকে 400 ছবি করেছি আপনারাও তো দুটো ছবি করেছেন রাইট রাইট পয়েন্ট এখন ঘটনা কি কোন আমি ক্যামেরার সামনে ঘটনাটা হলো আমি প্রথম চিন্তা করলাম যে আমি ফার্স্ট দুজনকে আমি ফোন করব যে দুজন আমার খুব কাছের মানুষ হ্যাঁ মানে আমাদের চলচ্চিত্রে যারা স্টার সুপারস্টার তো কামি করব বা কামি করব আগে আমিন খান দিতে আচ্ছা গুড গুড হ্যাঁ আমিন ভাইকে বললাম যে আমিন ভাই আমি তো একটা চ্যানেল খুলেছি তো আপনি সহযোগিতা চাই বলল বড়টা নিয়ে করতে হবে আমি বললাম আগে আপনি উত্তর থাকেন আমি উত্তর থাকি একদিন আপনার বাসায় আমি যাব আপনি জাস্ট আপনার আধা ঘন্টা আমার সাথে একটু এই নিয়ে আলোচনা করুন গুড গুড ডিসিশন ব্যাপার হলো এটা কোন ব্যাপার তো যেদিন খুশি আসো শুধু আগের দিন আমাকে একটু বলবা যে আমি ফ্রি থাকি ওই টাইম বাহ বাহ শুনে তো আমার ভাই মনটা ভরে গেল হ্যাঁ এখন নেক্সট আমার কি আপনজন আছে চিন্তা করলাম যে সানি ভাই অমর সানি ভাই ও আচ্ছা সানি ভাই কে আমি ফোন দিলাম প্রথম যখন সে বিজি ছিল ধরনি পরে সে নিজে ব্যাক এইপরে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক একটা ঘটনা যে ঘটেছিল মসিউ ম্যাডামের সাথে ওটা আমার ঠিক হয়ে গেছে পরপরে এখন প্রায় আমরা কথা কথা বলি মেসেঞ্জারে হাই হ্যালো করি তারপর আমি বললাম যে সানি ভাই আমি তো একটা চ্যানেল খুলেছি এবং আপনাকে লিংক দিয়েছি লিংকটা কি দেখেছেন আপনি বলছে হ্যাঁ আমি দেখেছি তো আমি বললাম যে তাহলে যে আপনাকে একটু হেল্প করতে হয় আমাকে তো বললো যে কি হেল্প আমি বললাম যে একদিন আমি আসবো বাসায় আসলে পরে আপনি আমাকে একটু জাস্ট আপনাকে নিয়ে আমি আলোচনা করবো দামি ক্যামেরা কিনতে হবে তারপরে এইভাবে করতে হবে মানে যেভাবে সে বলছে আমি এটা একটু ভয় পেয়েছি এবং আতঙ্কিত বুঝতে পারছি মানে নতুন চ্যানেল এই জন্য দেবে না বুঝছি 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 হ্যাঁ নতুন চ্যানেল আসলে আসলে আমি বলি আপনাদের আপনাদের বলি একটা কথা আমার দরকার নাই নো নিড প্রয়োজন নাই আমার এরকম দরকার নাই আমার সানি ভাই না দিলে সমস্যা নাই এটা খুব সাবজেক্ট ফুল করে না আমি যাই হোক আমি বলি কি শুনেন আমি বলি আপনাকে দুজনের আপনি দুজনকে টার্গেট করছেন দুজনের মধ্যে একজন হ্যাঁ বলছে একজন না বলছে তার মানে আপনি 50% সাকসেসফুল দেখেন প্রতিদিন কিন্তু পৃথিবীতে আমার শোনা কথা প্রায় 500,000 ইউটিউব চ্যানেল ওপেন হয় এর মধ্যে টিকে গড়পড়তা দে হিসাবে 40 থেকে 50টা 500,000-এর মধ্যে তো সো কাজটা কঠিন আপনি হতাশ হবেন না আপনি এগিয়ে যান হ্যাঁ এগিয়ে যান আমি আপনাকে ফোন দিচ্ছি একটু পরে আমি ফোন দিচ্ছি হ্যাঁ যাই হোক ওনার কষ্টের কথা আর কি মানে ওই যে সানিকে ফোন দিয়েছিল ইন্টারভিউর জন্য সানি দেখছে তার চ্যানেলে যে বেশি সাবস্ক্রাইবার না নেচারে বেশি সাবস্ক্রাইবার না যখন তখন কেন পাইলট মুড়ে দিয়ে দিলাম যেন আর ফোন না আসে এরকম একটা নতুন চ্যানেলে উনি তো এক সময়কার স্টার না মৌসুমি স্টার সে স্টার হ্যাঁ ইদানিং আবার শ্বশুর হয়েছে তারপরে সোশ্যাল একটা মর্যাদা আছে তার এবং একজন বিজনেসম্যানও সব মিলে জিরা যে অবস্থানে আছে অবস্থান থেকে এরকম একটা নতুন চ্যানেলে সে যেহেতু বন্ধু বা দাবি করতেছে বন্ধু বন্ধু হিসাবে গেছিল বন্ধু বন্ধুকে হেল্প করতেই হবে এমন কোনো কথা না তাই না নিজের ক্যারিয়ারটা তো ব্যাপার কিন্তু ড্যানিরাজ নতুন আপনারা ড্যানিরাজকে সাপোর্ট দিয়েন বুঝছেন আপনারা সাপোর্ট দিলে বুঝছেন তার চ্যানেল দাঁড়ায় যাবে এবং আপনাদেরকেও বলবো আপনারাও নিজেরাও ইউটিউবের চেষ্টা করেন
লাভবান হবেন এই তো বন্ধু বন্ধুকে আর কি হেল্প করবে না না করতে পারে তাই না এমন কোনো ব্যাপার না বুঝছেন কে কখন কার বন্ধু হবে এগুলা বুঝছেন আর কে হবে না সময়ের ব্যাপার সময় বলে দেয় দেখেন জাপানে পারমাণবিক বোমা মারছিল কে আমেরিকা আমেরিকায় জাপানে পারমাণবিক বোমা মারছে পৃথিবীর একমাত্র দেশে সেই জাপানের সাথে আমেরিকার কিরকম বন্ধুত্ব চিন্তা করেন আপনি ভাবা যায় তার মানে কি ওই পারমাণবিক বোমার যে ঘটনাটা যদি ধরে রাখতো তাহলে তার বন্ধুত্ব হতো না সময় বদলায় ফ্রেন্ডশিপ বদলায় ও বেচারা বুঝছেন ড্যানি রাজ মনে করছে আগের সেই বন্ধু বন্ধুরে বললে রাজি হয়ে যাইব না আবার রাজি হয় যেমন আমিন খান রাজি হয়েছে যাই হোক তাকে আপনারা সাপোর্ট দিয়ে আর আমি যেটা বলছিলাম এই যে ভারতীয় চ্যানেল হ্যাঁ বিশ্বাস করেন আমার এই যে ডিসকভারি না দেখতে পেয়ে আমার মন খারাপ আমি খুব দেখতাম কিন্তু এগুলো কীভাবে বন্ধ করে রাখবে আমার মনে হয় আমার পৃথিবীর আর কোনো দেশে এরকম সিস্টেম আছে কি না কার মুখে যেন শুনলাম উত্তর কোরিয়াতে বোধহয় আছে বাইরে কোনো চ্যানেল চলে না একসময় বোধ হয় ইরানও ছিল এরকম এখন বোধ হয় এটা ওপেন করে দেওয়া হয়েছে এখন তো আমার মনে করেন যে ধরেন আমার বউ এখন ওই স্টার জলসার বা যে কোনো জিটিভির একটা নাটক দেখে ড্রামা দেখে আনন্দিত হয় যেমন আমি ডিসকভারি দেখে আনন্দিত হই ভালো লাগে আমার ভালো সময় কাটে এমন আরেকজনে আরেকটা হতে পারে এখন এটা বন্ধ করবেন কিভাবে হ্যাঁ অনেকে বলে বুদ্ধিজীবীরা যে এইটা এইসব নাটকগুলা অনেক নোংরা শ্বশুরের সাথে বউর প্রেম দেখায় আবার আপনার ওই যে মেয়ের জামাইয়ের সাথে শালির হাবি জাবি এরকম অনেক কিছু মানে আছে বুঝছেন পরকিয়া টরকিয়া নিয়ে বেশি কাজ করে এই চ্যানেলগুলা এগুলা দেখায় বুঝছেন এরকম পরকিয়া নিয়ে উপন্যাসও তো আছে বইমেলায় তাই না আমরা কি সে উপন্যাস বিক্রি বন্ধ করব না আমার এটা যার যার রুচি ব্যাপার বুঝছেন কে কি দেখবে সে যদি পরকিয়া দেখে টিভি পর্দায় এক ঘন্টা ভালো সময় কাটায় কারণ আপনার আমার করার কি আছে হ্যাঁ আমরা মুরব্বীরা শাসন করতে পারি এই এটা করবা না এটা দেখবা না এগুলো নোংরা এগুলো বন্ধ করা হোক কিন্তু আপনি বন্ধ করলেন ও ইউটিউব চ্যানেলে যায়া বুঝছেন অনলাইনে যায়া নেটের সাহায্যে সব দেখতে পাবে বিপিএন খুলে নিবে খুলে নিয়ে বুঝছেন সে সব জায়গায় ইন করে সব কিছু দেখতে থাকবে গোপনে গোপনে ছাদের কোনায় যায়া এই ঘরে ওই ঘরে এই দেখবে আটকাবেন কিভাবে আমার মনে হয় যে ডিজিটাল যুগ তো আটকানো খুব কঠিন হবে তারপরও আমি মনে করি ভালো উদ্যোগ কারণ আমাদের চ্যানেলগুলো ভালো থাকবে এর সাথে ইউটিউবেরও খুব উপকার হবে এই আমার কয়েকদিন আগে জানেন আমার ভারতে একটা বন্ধু আছে রাইটার সে টুকটাক লেখে ভালোই লেখে চেষ্টা করছে বন্ধু মানে তার খুব জুনিয়ার আমি অনেক বয়স বেশি তবুও ভালো বন্ধু তো আমারে বলতেছিল এই কয় তিন চার দিন আগে বুঝছেন যে এক স্ত্রী দুই স্বামী নামে একটা গল্প লিখবো আমি বলো কি হ্যাঁ দাদা লিখতে যাচ্ছি আমি কেন কি গল্প ভাই বলো না একটু শুনি কইটা পরকিয়া আমি কেমন কইটা যে আপনি যে নাসির আছে না ক্রিকেটার আমি হ্যাঁ তার বউ নাকি হ্যাঁ তার বউ না আমি তার মানে কইটা রাকিবের বউ রাকিবের সাথে তাদের তালাক হয় নাই হ্যাঁ তো আপনাদের ইসলাম ধর্ম অনুযায়ী এটা একটা বেআইনি কাজ বিরাট হ্যাঁ এটার উপরেই লিখবো যে এর বউ এর কাছে এসে এখন তিন মাসে প্রেগনেন্ট নাকি শোনা যাচ্ছে এরকম গুজব হইতে পারে এইটা নিয়ে নাকি সে গল্প লেখে ওইখানকার যে কোনো একটা চ্যানেলকে দিবে এবং চ্যানেলের একজনের সাথে কথাও বলছে তারা বলছে মারাত্মক আইডিয়া হ্যাঁ এটা তো জমানো একদম জমানো প্রেম তো বুঝছেন না ওই যে নাসির বিয়ে থেকে আমি জমলো ও নাসিরের না শাশুড়ির ক্যারেক্টারটাও আসবে ওইখানে নাসিরের হ্যাঁ যে তামিমের যে এই যে মা ওরকম একটা ক্যারেক্টারও নাকি আসবে ওরকম একটা মহিলাও নাকি আসবে ওইখানে হ্যাঁ এই যে জাল দলিল টলিল এগুলো করবে হ্যাঁ জাল বিয়ের সার্টিফিকেট বানাবে এগুলো করে একজন ক্রিকেটারের সাথে ক্রিকেটার হিরো ওটা ক্রিকেটারই থাকবে ও রাখবে
ক্রিকেটারই রাখবে, কিন্তু নাসির নামটা রাখবে না, অন্য নামে করবে সে তাদের দেশের মতো করে। দেখেন কোথায় চলে যাচ্ছে। হ্যাঁ ভালো আইডিয়া কিন্তু চলবে, কিন্তু বুঝছেন মারাত্মক চলবে। আরে হ্যাঁ, সিএনএন আল জাজিরা এগুলো সবই বন্ধ এখন আপাতত। হ্যাঁ এগুলো থাক বন্ধ, আমার কিছু যায় আসে না, কেন আমি রাজনীতি নিয়ে মাথা ঘামাই না ভাই। এত কিছু ডিসকভারির জন্য মায়া লাগতেছে, বাচ্চন যার জন্য জানেন করছি কি জানেন, এই যে ছবি আঁকাতে মন দিয়ে দিছি, সময় কাটাই এই যে ছবি আঁকাতে, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ এটা তো এই দেখেন, এই যে ছবি আঁকাতে মন দিছি, ছবি আঁকে সময় কাটাই, কারণ অনেক কিছুই বলা যায় ইউটিউব চ্যানেলে এসে, কিন্তু সব কথা বলা যাবে না। হ্যাঁ সব কথা আমাকে মানায়ও না, জানেন মানায়ও না, অনেক যুক্তিতর্ক দাঁড় করানো যায় ভাই, বুঝছেন, কিন্তু থাক না ভাই, সবাইকে সব কথা মানায়। আমি সিনেমার লোক, এই সিনেমার আশেপাশেই থাকা ভালো, যেমন এই যে ভারতের চ্যানেল, আমাদের চ্যানেল, এগুলো আমাদের খুব কাছাকাছি, আমার কাছাকাছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার দোয়া রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।